সিস্টার, ওটি রেডি করুন। মুখে অনেকগুলো কাঁচ ঢুকেছে, মাথার পেছনে অনেকগুলো কাঁচ ঢুকেছে। এখনই অপারেশন করে ওগুলোকে বের করতে হবে, তারপর বাকি টেস্টগুলো করতে হবে। এমনিতে তো কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট পেতে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে, তবে এক্ষেত্রে আমার মনে হয় আমরা যদি কিছুক্ষণ বাদে হাসপাতালে একবার ফোন করি তাহলে হয়তো ওরা আনঅফিসিয়ালি আমাদের খবরটা দিয়ে দেবে যে পেশেন্ট। না না ম্যাডাম, ফোন করে জানার কোনো দরকার নেই, ওটা আমার এলাকা তো, ফোন করে খবর নিলাম তো। মাথাটা একদম লটকে গেছে ম্যাডাম, দেখুন হাসপাতালে আনতে আনতে আবার টসকে গেছে কিনা। যখনই খবর পেয়েছি ম্যাডাম, গাড়ির সামনে বসে আসছিল, বুঝতে পেরেছি একেবারে মায়ের ভোগে। জয় মা। এখন আর এই সমস্ত আলোচনা টালোচনা করে কোনো লাভ নেই, কার্যক্রম হয়ে গেছে, আপনারা হাওয়া হয়ে যান। আর একটা কথা, আপনি কোথাও লুকিয়ে টুকিয়ে পড়ুন, কেমন, কার ঢাকা দিয়ে থাকুন। ম্যাডাম ম্যাডাম, আমি কোথায় লুকোবো? হ্যাঁ, টিল টিল করে গড়ে তোলা এই শরীরটা নিয়ে আমি কোথায় লুকাবো ম্যাডাম? এই যে শুনুন, আপনাকে লুকোতে, আপনি অবশ্য না লুকোলে সেরকম কোনো প্রবলেম হবে না, কজ হ্যাঁ পুলিশ যখন এনকোয়ারি করতে আসবে আপনাকে তো এটা জিজ্ঞাসাই করবে যে মাল নিয়ে কি সর্বমঙ্গলা আপনার ওখানে গিয়েছিল, মানে যাচ্ছিল, তো আপনি বলে দেবেন যে হ্যাঁ আমার কাছেই তো আসার কথা ছিল, অ্যান্ড সত্যি সত্যি তো আপনি তো একজন ডিস্ট্রিবিউটার। অ্যান্ড শুনুন, আরও একটা কিন্তু কথা আপনাকে অ্যাড করতে হবে, ওই 6 লাখ টাকা মতো আপনার লস হয়ে গেছে, হ্যাঁ, এই যে মালটা পৌঁছায়নি, সো আপনার ভয়ের কোনো কারণ নেই, আমার কি মনে হয়, কী বলো রাজা? সর্বমঙ্গলা, 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 মনীষ, সর্বমঙ্গলা, মনীষ, কি হচ্ছেটা কি, প্লিজ শান্ত হ। শান্ত হতে পারছি না মেজদা ভাই, প্লিজ বোঝ, তুই বোঝ, এভাবে চিৎকার চেঁচামেচি করে আমরা সর্বমঙ্গলাকে খুঁজে পাবো না। দেখো নিশ, আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। এক্সকিউজ মি সিস্টার, বলছি সর্বমঙ্গলা নামে কোনো পেশেন্ট এখানে ভর্তি হয়েছে? সর্বমঙ্গলা টেম্পো করে
কলকাতা থেকে আসছিল সর্বমঙ্গলা টেম্পো করে। ও বুঝতে পেরেছি, ওনার অপারেশন চলছে, মাথায় সাংঘাতিক চোট পেয়েছে, সর্বমঙ্গলার অবস্থা বেশ খারাপ। আমি ঠিক করি নি মিস্টার ভাই, সর্বমঙ্গলাকে আমি একা ছেড়ে দিয়ে একদম ঠিক করে নি। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে জানিস তো, আমি কেন চোখে একা ছাড়লাম, কেন চোখে আমি একা ছাড়লাম। কাজ খুব ভালো করেছেন আর আপনারা যা চেয়েছিলেন তার থেকে আমি তিন গুণ বেশি দিয়েছি। আই হোপ আপনাদের কোনো প্রবলেম হবে না। রাজা বলছি যে আমার মনে হয় এখন আর তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি গ্রাম ফিরে যাও কেমন? গ্রামে তো আমাকে ফিরতেই হবে, গ্রামে না ফিরলে কি করে হবে? আমার মঙ্গলার শোক আমি এত তাড়াতাড়ি মেটাবো কি করে? ও নেই এখন, ওর বোনটার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। দিদিকে না পাওয়ার জ্বালা আমার তো বোনটাকে দিয়েই মেটাতে হবে। ডাক্তারি পড়ে দিগ্গজ হবে, হ্যাঁ আবার পড়াশোনার ক্ষতি হলে দিদিকে ফোন করে কলকাতা থেকে গ্রামে পুলিশ আনাবে, সোশ্যাল মিডিয়া প্রেস, কত বড় বড় কথা সব কানে এসেছে আমার। এখন দিদি তো নেই, এবার আমি দেখবো এই রাজা সিংহর কাছ থেকে তোমাকে কে বাঁচায়। আর বাড়িটা যখন আমি একবার দখল করব বলেছি, তখন বাড়িটা আমি ক্রাশ করবো। আসছি আমি। ম্যাডাম তাহলে আপনি মদ খান, নাচুন, মজা করুন, ভালো থাকবেন, আমি আসি। তুমি অসম্ভব, আমি আমি আপনাকে একা আজকে যেতে দেবো না, আমি যাবো আপনার সাথে। আগে না, আপনাকে আমি মোটেও সাথে করে নিয়ে যাবো না। আমি আর কতবার বলবো, আপনার পায়ে ব্যথা, এত দূর টেম্পোয় করে গেলে আপনার কষ্ট হবে, আর তাছাড়া আপনি হলেন গিয়ে মালিক মানুষ, আমরা কর্মচারী, আপনার কি আর এরকম টেম্পো করে যাওয়া মানায়? আর কি মারছেন না, মজা করছেন? ধূপকাঠির নাম সর্বমঙ্গলা ধূপকাঠি আর অনিশ কাঞ্জিলাল মানিক। প্লিজ এসব ইয়ার্কি ছাড়ুন না, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আপনি কেন এমন করছেন বলুন তো? আমার আমার মনটা না সকাল থেকে খুব খুঁতখুঁত করছে জানেন তো, শুধু আপনার সাথে যেতে ইচ্ছে করছে। যদি যদি আপনার আবার বিপদ হয়? আমার কোনো বিপদ হবে না অনিশবাবু। যদি হয়? আপনি আপনি আমার জন্য এতটা ভাবেন কেন? অন্যের জন্য ভাববার অধিকার কি শুধু একমাত্র আপনারই আছে? এই যে আপনি আমার ব্যাপারে এত ভাবেন, আমার পায়ের ব্যাপারে, আমার পায়ের অপারেশনের ব্যাপারে আপনি যে সারাক্ষণ ভাবেন, সেটা আমি ভাববো না আপনার ব্যাপারে? আমি যে আপনাকে ভালো কি বলুন, আপনি কি বলুন আমার ব্যাপারে? কি কিছু না, আমার বেরোতে হবে, আমি নেমে নিচে যাই। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা শুনুন, কথাটা তো শেষ করে যান। কবে সর্বমঙ্গলা, কবে কবে তোমার কথাটা তুমি সম্পূর্ণ করবে বলো তো? সব সময় তুমি এরকম অসম্পূর্ণ কথা রেখে যাও কেন? কবে তুমি তোমার সেই কথাগুলোকে সম্পূর্ণ করবে সর্বমঙ্গলা? Oh.